আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি কবিতার আগমন, কবিতাটির নাম হচ্ছে মুগ্ধ তোমাতে, লিখেছি আমি তাজমল ইসলাম। আমি কবিতাটি প্রথমে আবৃত্তি করে শোনাব, এরপরে আমি কবিতা আট একটু বিশ্লেষণ করব, কেন লিখেছি, কি কারণে লিখেছি। তো শুরু করা যাক কবিতাটি। কবিতার নাম হচ্ছে মুক্ত তোমাতে, লিখেছি আমি তাজমল ইসলাম। অন্তিম কালের শেষ প্রহরে হয়েছিল দেখা, থাকবে কি থাকবে না তুমি বলো নি কোনো কথা। উধার মনে ভাবছি আমি বসে নিরালা, সেই যে কব হয়েছিল দেখা, শত চেষ্টা করেও আর হয়নি কোনো কথা। কত শত যে খুঁজেছি তোমায় শেষ প্রহরে আর গোধূলির সন্ধ্যায়, কত চেনা অচেনা মানুষের সাথে হয়েছিল দেখা, তবু কিন্তু পাইনি তোমার দেখা। কত যে তোমায় খুঁজেছি আরো ফেসবুক আর ইনস্টাগ্রামের মাঝে, কত শত নাম মিলে যায় ঠিকই, শুধু মেলে না তোমার আঁখি। অন্তিম কালের শেষ প্রহরে হয়েছিল দেখা, থাকবে কি থাকবে না তুমি বলো নি কোনো কথা। বেঁচে তো মনে ভাবছি আমি বসে নিরালা, আবার যদি ভুল করে কবু হয় দেখা, কিভাবে করবো সেই অন্তিমকালের কথা। প্রিয় দর্শক, আমি একটু বিশ্লেষণ করি যে এখানে কবি বোঝাতে চেয়েছেন, কোনো এক অন্তিমকালে, কোনো এক শেষ প্রহরে, দিন শেষে গোধূলির সন্ধ্যায়, কোনো এক অর্থাৎ সূর্য যখন ডোবা ডোবা ভাব মাগরিবের আগে আগে, এই মুহূর্তে কবি কোথাও ঘুরতে গিয়েছিলেন, হঠাৎ করে কোনো এক বালিকাকে দেখতে পেয়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই কবি সেই বালিকাকে প্রথম দেখায় তার চোখটাকে, তার চোখে সে বালিকা থেকে ফিরাতে পারছিলেন না, এতটাই তিনি মুগ্ধ হয়েছিলেন। সে বালিকাও কবির দিকে ফলফল করে তাকিয়েছিল, কেন সেই লোক আমার দিকে এভাবে ফলফল করে তাকিয়ে আছে। পরক্ষণে কবি ভাবছেন যে একটু সামনের দিক থেকে আসি। কবি যখন পলক ফেলিয়ে যখন সে সামনে চলে গেল, এরপর কিছুক্ষণই মনে হলো কবির যে আমি যে মেয়েটিকে দেখেছি, আমি তার প্রেমে পড়েছি, আমি তাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছি, আমার ভালো লাগা আমার ভালোবাসার কথাটা তাকে বলা উচিত। কেননা এই পৃথিবীতে ভালো লাগা ভালোবাসার কথাটা যদি আমি বলতে না পারি তাকে, তাহলে হয়তো বা আমি তাকে এই কথাটি বলার সুযোগ পাবো না। পরক্ষণে বিলম্ব না করে কবি আবার সে ব্যাক করেছে সে মেয়েকে তার ভালো লাগা ভালোবাসার কথাটি বলার জন্য। দুঃখের বিষয়, যেখানে কবি তাকে দেখেছিলেন সেখানে তিনি আর নেই। তিনি হঠাৎ অবাক হয়ে গেলেন যে এখানেই তো আমি দেখেছিলাম, তিনি কোথায় গেলেন। কবি এদিক ওদিক ছটফট করে তাকালো এবং দেখলো, খুঁজলো, তিনি আর তাকে খুঁজে পেলেন না। কবি তাৎক্ষণিক তিনি না পেয়ে এরপরে তিনি বাসায় ফিরলেন এবং তিনি ভাবছেন যে অবশ্যই যেখানে তাকে দেখা হয়েছিল সেখানে অবশ্যই তাকে আমি আবার পাবো। কবি সেই পরক্ষণে তাকে খোঁজার জন্য, তার সেই মনের আবেগ অনুভূতি বলার জন্য সে কবি বহুবার সেই জায়গায় গিয়েছে, কিন্তু তার দেখা পায়নি। তাকে খোঁজার জন্য, তাকে বলার জন্য কথাগুলো তিনি অনেক মানুষ, শত শত মানুষের ভিড়ে তাকে খুঁজেছেন। তিনি অনেক চেনা অচেনা মানুষের সাথে দেখা হয়েছিল ঠিকই, কিন্তু তাকে আর তিনি দেখতে পাননি, তার খোঁজ আর তিনি পাননি। এটাই কবি বলেছেন, অনেক মানুষের ভিড়ে যখন খোঁজা হয়েছে, তারপরে কবি বলেছেন, কবি ভাবছেন আর ফেসবুক আর ইনস্টাগ্রামের মাঝে তাকে খুঁজেছেন, অনেক মানুষের সাথে তার নাম মিলে যায় না, কিন্তু তার সে আঁখির প্রেমে যে পড়েছেন সে আঁখি কিন্তু তার সাথে আর অনেক ফেসবুক ইনস্টাগ্রামের মানুষের সাথে, প্রোফাইল পিকচারের সাথে মিলে না। কবি অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুব ভাবছেন যে কী করবেন, কেন তিনি বললেন না, এটা তিনি আফসোস করতেছিলেন। যাই হোক, এরপরে কবি খুব দুঃখ কষ্ট ভারাক্রান্ত মনে ভাবছেন যে আবার যদি ভুল করে হয় কবু কখনো দেখা, তার সাথে কিভাবে শুরু করবে তিনি সেই অন্তিমকালের কথা।
মানে কবি এখনো আশা ছাড়েননি, তিনি তাকে এখন অবধি ভালোবেসেছেন এবং তিনি আশা করেন অবশ্যই কোনো একদিন তার সাথে আবার পুনরায় দেখা হবে। তিনি সেই অন্তিমকালের কথা যেটা তিনি বলতে পারেননি সেই কথাটি তিনি কিভাবে বলবেন, সেই আশা এবং সেই ভরসা নিয়ে তিনি এখনো কবি ভাবছেন তিনি কিভাবে সেই তার কথাগুলো বলবেন। সেই কথাগুলো কবি এখনো বসে বসে ভাবছেন এবং বোঝাচ্ছেন, যদি হয় করে ভুল করে কখনো আবার দেখা, কিভাবে শুরু করিব আমি অন্তিমকালের কথা। কবির এই ভালো লাগা ভালোবাসাটা অমায়িক ছিল, এখানে নিষ্পাপ মানুষের মতো ভালোবাসা ছিল। কবি চান না তাকে হারাতে, কবি একবার ভুল করেছেন, কবি আর দ্বিতীয়বার ভুল করতে চান না। কবি জানেন অবশ্যই কোনো একদিন দেখা হবে, সেই দেখা হওয়ার সাথে সাথে তার যে ব্যর্থ মনের ভালোবাসা ভালোবাসার কথাগুলো তিনি কীভাবে শুরু করবেন সেটাই তিনি কবি এখন বসে বসে ভাবছেন নিরালা, যে অন্তিমকালে যদি আবার কখনো কবি হয় দেখা কীভাবে শুরু করব আমি সেই অন্তিমকালের কথা। ভালো থাকবেন, ভালোবাসা রইল, অনেক অনেক অভিরাম রইল, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।